পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রামকৃষ্ণ রোডের আস্থা মেডিকেল সেন্টারের বিরুদ্ধে রোগী ও তার পরিবারবর্গকে হয়রানির অভিযোগ উঠল। সোমবার ওই সেন্টারে এই জেলার নবগ্রামের সুশোভন মুখার্জি ও বাঁকুড়ার ইন্দাসের দুই ব্যক্তি এই চিকিৎসা কেন্দ্রে তাদের পরিবারের অসুস্থ রোগীদের নিয়ে অর্থোপেডিক চিকিৎসক পি কে ঘোষকে দেখাতে আসেন। তারা অভিযোগ করেন, সেন্টার কর্তৃপক্ষ চিকিৎসককে দেখাবার সময়সীমা ধার্য করেন বেলা ১২টায়, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর চিকিৎসকের দেখা না পাওয়ায় তারা অধৈর্য হয়ে পড়েন। অবশেষে বৈকাল ৪:৩০ নাগাদ চিকিৎসক পি কে ঘোষ উপস্থিত হন। আমার ইন্দাসের বাড়ি, ইন্দাস তো আজকে আমি এসেছি ৭:১০টায়, ডাক্তারবাবুর নাম এ করে দিয়ে বলে আমি ১২ আসছি, সে ১২ থেকে এলো ৭:৪০, বুঝলেন তো, আর জিজ্ঞেস করছি বলছি এই আসছে এই আসছে, আমার সকাল থেকে এই যে মেয়ে যেটাকে এনেছি ওই পাঁচাই যন্ত্রণা হারে, কী নাম ডাক্তারবাবু? ওই পি কে ঘোষ, পি কে ঘোষ। কী চাইছেন আপনি? আমি চাচ্ছি যে এইভাবে টাইমগুলো আমাদেরকে যদি বলতে হবে ৪টার সময় হবো তাহলে আমার খাওয়া দাওয়া করতো। আপনাদেরকে ক্লিনিক থেকে কোনো টাইম বা কিছু বলেছিল? না না, আমাদেরকে বললে ১২টার সময় হবো, ১২টার সময় হবো, আর ১২টার জায়গায় এই যে আছে উনি বলছেন যে এ আসছে ৮ ঘন্টা পর আসছে, আমার খেতে কিছু পাইনি সেই সকাল থেকে ১০টার থেকে একদিন বসে। সুশোভন মুখার্জি অভিযোগ করেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন আস্থা মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষকে ডাক্তার পি কে ঘোষ সোম, বুধ ও শুক্রবার কোনো রোগী দেখবেন না বলে আগে জানিয়েছিলেন। তা সত্ত্বেও সেন্টার কর্তৃপক্ষ অতিরিক্ত মুনাফার আশায় দীর্ঘক্ষণ রোগীদের বসিয়ে রেখে বঞ্চনা করছেন বলে অভিযোগ। আমি ডেকেছিলাম, দেখুন এটা আজকে খুব মানে আপনার নামে আমি কিছু বলিনি, একটা মিসকমিউনিকেশন হয়েছে সেটা তো ক্লিয়ার হওয়া দরকার বলে দিয়েছে। সুশোভন বসু আরো জানান এক্ষেত্রে তিনি চিকিৎসকের কোনো দোষ পাচ্ছেন না, সেন্টার কর্তৃপক্ষ অযথা হয়রানি করছেন। আমি অর্থোপেডিকে দেখাতে এসেছিলাম, তো স্যারের নাম হচ্ছে ডক্টরের নাম আমি মেনশন করছি না, তো এখানকার ক্লিনিক আমাকে বলেছিল একটু দেরি হবে, আস্থা ক্লিনিক, তো উনি বলেছিলেন একটু দেরি হবে, ১২:১২ বাজবে, ১টা হবে, আর একটু দেরি হতে পারে, তো আপনি ওরা সাধারণ মানুষ কী বুঝবে, ১টা দেরি মানে ১.৫টা হবে, ২টো হবে। আমি ৪:৩০ সময় আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবুকে আমি যখন প্রশ্ন করি যে এরকম কেন হলো স্যার, আমি তো অনেকক্ষণ বলেছি, বলে যে এনাকে তো এনাদের তো ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে সোম শুক্র কোনো রকম পেশেন্ট রাখবেন না, তা সত্ত্বেও আমাদেরকে ঠিকভাবে ক্লিয়ারলি এটা মেনশন করেন যে আমাদের এখানে পেশেন্ট সোম শুক্রবার, ডাক্তারবাবু দেরি হবে বলেছে, ১২:১২ ১টা হবে, একটু ওয়েট করতে হবে, এই আসবে আনতে গেছে, একটু পরে আসছেন, এই আনতে যাব, এই চলে আসবেন, ক্লিনিকে ফেসে গেছেন, আমাদের কখনোই পরিষ্কারভাবে বলেননি যে উনি আসতে পারবেন না আজকে, আর ওনার পক্ষে আসা সম্ভব না, স্যারের বলছেন উনি ওটিতে ছিলেন, তো তার পক্ষে আমরা তাকে দোষ দিচ্ছিলাম এতক্ষণ ধরে, কিন্তু সত্যটা যখন উন্মোচন হলো আমাদের সামনে তখন আমরা দেখতে পেলাম পুরোপুরি ঘটনাটা চিত্রটা উল্টো, এনারা আমাদেরকে সকাল থেকে মিসগাইড করছেন এবং ডাক্তারের নামে খালি খালি অভিযোগ করছেন, যে ডাক্তারবাবু সময় দিচ্ছেন না, ডাক্তারবাবু উনি কমিউনিকেট করছেন না, ডাক্তারবাবুকে ফোন করা যাবে না, ক্লিয়ারলি ইনস্ট্রাকশন আছে, এটা চাই যে এইরকম হ্যারাসমেন্ট যেন
এখন অলরেডি একজন আপনারা দেখতে পাচ্ছেন যদি চিত্রটা ঘোরান, একজন অলরেডি একটা পেশেন্ট সিরিয়াস পেশেন্ট বসে আছে, হিপ ইঞ্জুরি আছে ওনার, বয়স্ক মহিলা, অনেকক্ষণ ধরে তারা পরিষেবা পাচ্ছেন না, এরকম অনেক রয়েছে। এরকম যেন মিসগাইড কাউকে না করেন, ওনারা ক্লিয়ারলি মেনশন করে দিন, যেদিনকে না পাবেন তো না পাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ওনার নামেও দোষ দিয়ে দিচ্ছি। আমি একটা খারাপ ধারণা নিয়ে আজ ডাক্তারবাবুর কাছ থেকে যাচ্ছি না, তাদের মানুষটি সেরকমই কোনো রকম খারাপ নন, তিনি পরিষ্কার বললেন যে সোম শুক্রবার আসবেন না, আমার নেক্সট ডেট দিয়েছেন স্যাটারডে। এ ব্যাপারে সেন্টারের এক কর্মী অনিরুদ্ধ রায় জানান, নির্দিষ্ট কোনো সময় ওই রোগীর পরিবারকে দেওয়া হয়নি। ছিল পেশেন্ট নাম লিখিয়েছে, পেশেন্টের নাম লেখানোর সময় বলে দেওয়া হয়েছে ডাক্তারবাবু আসতে দেরি হলে হতে পারে, একটাও বাজতে পারে, দুটোও বাজতে পারে, তিনটেও বাজতে পারে, তারপর যদি উনি নাম লিখে বসে থাকেন যে দেখা বই আমি, তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু পেশেন্টের পক্ষ থেকে অভিযোগ এসেছিল যে ডাক্তারবাবু ডেটটা থেকে দুটোর মধ্যে আসবেন, আমি একটা এজেন্সেন বলে দেওয়া যায়, কিন্তু অ্যাম্বুলেন্সরা হসপিটালের ডাক্তার এনারা ওইভাবে একদম অ্যাকুরেট টাইম বলা যায় না, সেক্ষেত্রে দেরি হলে হতে পারে। পেশেন্টের পক্ষ থেকে দাবি যে আমরা দূর দূরান্ত থেকে এসেছি এবং পা ভাঙা, কোমর ভাঙা বিভিন্ন হসপিটালের ডাক্তারবাবু হসপিটালটা আগে হসপিটালের কাজটা কমপ্লিট করার পর তবে না উনি আসবে, এবার যদি কোনো পেশেন্টের ধৈর্য ধরে বসে থাকার সময় থাকে তাহলে সে বসবে, নচেত সে স্লিপ ভিজিট ফেরত নিয়ে বাড়ি চলে যাবে বা অন্য কোথাও দেখিয়ে নেবে, সেটা আমাদের কিছু করণীয় আটকে রাখছি না, আমরা কি কাউকে আটকে রাখছি বা বলছি কি আপনাকে যে যেতে দেবো না, এখানেই দেখাতে হবে, এমন কিছু এরকম কোনো বাধ্যবাধকতা কিছু নেই, আপনার মন হলে দেখাবেন, না মন হলে আপনার সোজা চলে যাবেন। অনেক ডাক্তারবাবু আছে, আমরা কখনও কাউকে হ্যারাসমেন্ট করার কোনো ইচ্ছা আমাদের নেই। বর্ধমান থেকে সুদীপ্ত দত্ত রিপোর্ট, আনন্দবার্তা।